সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। এরকমই এক এলাকায় এসেছি, কেরানীগঞ্জ এলাকায় এসেছি, শুনবো এই বোনের গল্প। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছে, তার জীবনের ঘটনাগুলো কি হয়েছে, কেনই বা ইউটিউবে এসেছে, তুলে ধরার চেষ্টা করব তার জীবনের গল্পগুলো। চলুন দর্শক, আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। কি নাম আপু আপনার? মর্জিনা আপু। এই যে আমাদের ইউটিউবের সামনে কেনই আসছেন? আমি খুব অসহায়। একটু জোরে বলুন। আমি খুব অসহায় ভাই, আমার এই পৃথিবীতে কেউ নেই, খালি আমার একজন বাবা আছে। বাবা মানে ঘরের সব মা, আমার নিজের মামাকে রাখে, ছোটবেলা চলে গেছে। আমার বাবা দেশ বিয়ে করে আনছে আমাকে। আমার আমরা দুই ভাই বোন, ভাই একটা বোন, আমি সবার ছোট। আচ্ছা। তো আমার ভাই দেশ ছোট, কারণ আমি আমার ভাই বোন আমি ছোট। আমার বাবা দেশ বিয়ে করে আনছে, তখন আমি কোনো বেশি বড় না, দুই তিন বছরে, তিন বছরে থাকতাম। আমার আম্মু চলে গেছিলো, তাহলে আমার আব্বু আবার বিয়ে করছে, বিয়ে করার দেশ আনছে। কিন্তু আমরা তো ঠিক মতন খাওয়া দেয় না, অত্যাচার করে। আমার ছোট মায়ের দেশ ভাত চাই, খাইতে পারি না। দামু বলে কি, দামু আমাকে ডাক দিলেও কি নিজের মা লিখে ফেলাই দিত। আজকে সব না দেখবে, আজকে আমাদেরকে মেয়ে মনে করে না। মেয়ে মনে করলে অবশ্যই আমাকে দাম দিত। তো আমার এক মেয়ে আছে, আরেকটা তো মেয়ে, তো নিজের মা হইতে ফেলে দিত না। ঠিক মতো খাওয়া চাইলে বলতো কি বলে খাও, তোমাকে দিতে পারবো না, তুমি নিজে নিজে খাইতে পারো না। তাই যদি ভাত চাইছি, দেখো অল্প করে খাবা, বেশি করে খাইতে পারবো না। তোমার আব্বু এসে খাবে, দেখো অল্প করে রাখবা। কাজে দিছে মামা, সব কাছে কি এতগুলা অভাবের সংসার, খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারে না, তেল সন দিতে পারে না। তখন আমার সৎ মা আমার আব্বাকে বলে কি, ঢাকা এক জায়গায় আমার খালার বাসা আছে, ওইখানে কাজে লাগাই দাও। আমাকে বলতেছে তো ওকে কাজে লাগাই দো। আর আমি বললাম আমার বা আমার মা আমার বাবা বলতেছে না, অত ছোট মেয়ে মাসে মাসে কাজে দিব, তোর লাট্টুসটা খাইবে, এমনি তো তুমি দেখতে পারো না। আবার তুমি এটা আমার কখনো দুঃখ দেখো, তো বিয়ে করলাম যে তুমি নিজের মার মতন দেখো, সন্তানের মতন দেখো, দায়িত্ব নাও, বাকি আমি পারবো না, লাইতাম চলে যাবো। তখন আমার বাবা কি করবে, তখন না পারে আমাকে, তখন আমাকে ঢাকা কাজে দিয়ে যায়, কারণ বিচার আমার, তখন আমাকে এখানে দিয়ে যায় কাজে। তখন আমার আব্বা আমরা কাঁদতেছি খুব, আমার বলতেছি কি, আব্বা আছে, নিজের মা থাকলে কি আমার ফেলা দিত। আর সব মার কথা তুমি শুনতেছো, কিন্তু আমার কথা তো তুমি শুনো না, আমাদের কথা ভাবো না। তখন আমার বাবাকে শুনতে আমার বাবা বলতে কি, তুমি যাও না, তুমি ওইখানে ভালো খাবে, ভালো থাকবা, ওইখানে পড়ালেখা করতে পারবা। আমাকে বুঝে সুঝে আমার ওইখানে দিয়েছে কাজে। আমি ওখানে তখন 7 বছর থেকে তো আমি ওইখানে মাসে মাসে কাজ করছি, তখন থেকে কাজ করে দেশে আমি ছোটবেলা কাজ টাজ করছি। তখন করতে করতে আমার আব্বা বলছে কি, 13 বছর দেশে আমার বয়স হয়েছে কাজ করে। তখন আমার বলতেছে আম্মু, তোমাদের একটা ভালো ঘর করছি, তোমাকে বিয়ে শাদী দিব। তখন থেকে আমাকে দেশে বিয়ে শাদী করার কথা বলছে। তো আমি বলছি না আব্বু, আমি বিয়ে বসবো না, এখন আমার এখনো বিয়ে সব বিয়ে বসে হয় নাই। বলছে না মা, আমি একটা ভালো ঘর পেয়েছি, তোমাকে বিয়ে দিবে। বিয়েদের কথা বলে আমাকে নিয়ে আসলো আমার আব্বু আমাকে দেশে। কিন্তু মানুষের মনে কথা বলা যায় না, কার মনে কি আছে। কিন্তু আমার বাবা তখন জানে শুনে মনে হয়েছে ছেলে ভালো, এমন নিশা করে রাতে বিয়ে দিল। আমি সুখ শান্তি কিছু পাইনি, কোনো ভালোবাসা কি আমি জিনিস আমার কপালে জুড়ে নেই। সেরকম শাশুড়ির এত অত্যাচার, যৌতুকের টাকার জন্য জ্বালান যন্ত্রণা করে, বলে দেব আমার বাবা বন্ধু অসহায় গরিব, ঘরে সৎ মা টাকা পয়সা বেশি দিতে পারে নাই আমাকে, মাত্র 1 লাখ টাকা দিছে বিয়ে আমাকে, যৌতুক দিছে। 1 লাখ টাকা তো আপনাদের ফ্যামিলি অনেক টাকা, মাত্র হলো কেমনে 1 লক্ষ টাকা আপনার স্বামীকে দিয়েছে, তারপরেও সুখ পাননি?
না ভাই আমি সব পানি আমার স্বামী কাছে দিছি ১ লাখ টাকা দিছে ৬০,০০০ টাকা দিছে ৬০,০০০ টাকা দেওয়ার পর বলতেছে কি আরো টাকা পাকি পাবে তো আমার বাবা বলতেছে মা আমি এখন আর দিতে পারবো না তোমরা আমার জামাইকে বলো তো আমি এখন দিতে পারবো না আমি দিছি মা হবে তো আমি আপনি দিব তোমাদেরকে তোমাকে বলতে হবে না তো আমি বলছি দাবু আমার জন্য টাকা পয়সার জন্য আমার জ্বালা যন্ত্র করে আমাকে মারধর করে আমাকে তোমার জামাই কিন্তু অনেক রাত্রে বাড়িতে ফিরে আমাকে যদি টাকা না নিয়ে দাও তাহলে আমি বলে আমাকে ধরো মারধর করবে তো বলতেছে টাকা দিলে আমি পাশে আসবো না হলে আমি পাশে আসবো না আমি চলে যাবো তা আমি বললাম কি আব্বু আমাকে থুয়ে চলে যেতে চায় তো তুমি আমাকে কি জোগাড় করে দাও আমি ওকে দেই কাকি মা আমাকে তুমি মারে ফেলাস তো আমি এক টাকা দিতে পারবো না এখন আমার হাতে নাই মা আমার স্বপ্ন বলছে কি পারলে তুমি কি করবো করে হ্যাঁ মরলে মর গায়ে আমি টাকা পয়সা আমরা দিতে পারবো না আমি নির্যাতনের ভাত অনেক খেয়েছি ভাই আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি কিন্তু কিচ্ছু ছিল না আপনার স্বামী এত নির্যাতন করেছে আপনার এখন কয়টি সন্তান আমার বড় মেয়েটা হয়েছিল বড় মেয়েটা দেশে বললো তোর কথা আবার তারপরে তোকে আমি ওকে বুঝাচ্ছি যে শোনো আমরা আমি মেয়েটা হয়েছে বড় হোক আমি নিজে খাবো তোমার সাথে নিজের সংসার করে আমরা দুজন মিলে সংসারটা করবো আমার মেয়েটাকে বড় হলে আমি যে কোনো একটা কাজও করবো বাসা বাড়ি কাজ হোক যেখানে আমি তো কাজ করো আমার জানা অভ্যাস আছে আমি তোমার সংসারে আমি সব হেল্প করবো আর আমার মেয়েটা বড় হইতে দাও তো আমার বলতেছি কি মেয়ে বড় হবে করলে আমি সংসার টানতে পারবো না আমি পারবো না তুই ভালো ভালো চলে যা তো বাবা যতদিন টাকা না দেয় ততদিন তুই এই জায়গায় আসবি না আমার কাছে আসবি না আমি খাওয়া করে দিতে পারবো না আমার শাশুড়ি বলে কথা বলে কি যদি টাকা দাও তাহলে তুমি আসবে না হলে তুমি আসবে না আমি ঠিক মতো একটা তেল সাবান চাই একটু কাপড় চোপড় চাই বলে কি টাকা এনে দে বাবার কাছে টাকা আনো তারপর তোমাকে সব কিছু দিব এছাড়া আমি কিন্তু তোমাদেরকে কিছু দিতে পারবো না আমি বলছি আমার বাবা তো অবস্থায় আমার ঘরে সৎ মা যদি না দেয় আমি কী করবো তোমরা মা হয়ে বুঝো আর ঘরের স্বামী যদি এই বুঝতে না পারো তো আমার কে বুঝবো আমার দুঃখগুলো আমি তো অনেক অসহায় আমার পাশে কেউ নেই তো আমার বাবা থাকতে বাবা নেই মা থাকতে মা নেই আমি তো খুব কষ্ট কাপড় শুনছি ভাই আমি কিন্তু অনেক কষ্টের মধ্যে আমি দিন যাবৎ কাটাচ্ছি তারপর আবার একটা মেয়ে হওয়ার পর আবার একটা দেশে মানে মেয়েটা বড় হলো আস্তে আস্তে আমাকে বুঝাতে বুঝাতে সংসারটা করলাম ফির দেশে অজানা তার একটা বাচ্চা হলো তো আমি এটা নষ্ট করতে চাইছিলাম ফেলাই দিব মানুষ বলতেছে কি না দেখ আল্লাহ যদি একটা ছেলে দেয় যাই তো নষ্ট করবি না আল্লাহর মাল আল্লাহ দিবে তার আমি বলছি স্বামীটা তখন যদি তোর ভালো হয় ছেলে হলে আমি বলছি না আমার যদি মেয়ে হয় তো আবার আবার কী করবো তখন কাকে না যদি মেয়ে হয় না ছেলে আল্লাহ দিবে তুই নিয়ে নষ্ট করার দরকার নেই আর আমি বলছি না দুধ নষ্ট করে দেওয়া ভালো তাই একটু আবার যদি আমার মেয়ে হয় তো আমার ওই কপালে দুঃখই থাকবে তো আমি পারবো না আমি এমনি তো আমার অত্যাচার করে সবসময় অত্যাচার করে আমি একটা তেল সাবান পাই না একটু কাপড় মানে সারাদিন কালি কুলি দিয়ে আমি ও যে অবস্থা থাকে একটা ভালো সংসার পাইনি আমার কাছে কিছুই পাই না আমি খুব কষ্টের মধ্যে মানুষ হচ্ছে খুব কষ্ট করছি ভাই আমার আচ্ছা এখন কি আপনার স্বামী আছে না নাই না ভাই আমার স্বামী নেই তারপর আমার দুইটা মেয়ে নিয়ে আমি এখন খুব কষ্টের মধ্যে আছি আমাকে মেয়েটা দেশে হইলো তখন আমার ছেলে হয়নি বা মেয়ে হয়েছে মেয়েটা রাখে চলে গেছে ভাই তখন থেকে আমার স্বামীর সাথে যোগাযোগ ছিল না করে গেছে আমার শ্বশুর সাথে গ্রামের মানুষকে বিশ্বাস দিচ্ছি ওরাই একই বলছে যে তুমি এই স্বামীকে তালাক দিয়ে দাও তোমার এই স্বামী ভাত খাইতে হবে না মেয়েকে নিয়ে তুমি মাসে মাসে কাজ করে খাও যাও মানুষ করে কষ্ট করে আমার গ্রামের মানুষ সবাই বিচার সালিস করে আমাকে তখন আমি কী করবো তখন নিজে নিজে ছাড়ে দিয়েছি আমার স্বামীকে আমি অত্যাচার হাত থেকে বাঁচতে চাই তো আমি এই চাই আমার পাশে কেউ নেই আমার খুব কষ্টে থাকি আছি মানে আপনার স্বামীকে আপনি তালাক দিয়ে দিয়েছেন জি ও আমার কুস কতদিন হলো আপনার ছাড়াছাড়ি হয়েছে ৪-৫ বছর হতে তো ৪-৫ বছর তারপরে কি আর বিয়ে বসার কোনো না আমি কোনো বিয়ে বসার জন্য আমি যে ভালো ছেলে পাইনি দিই দায়িত্ব কেউ নিবে কি না নিবে আমার মেয়েদেরকে নিবে কিনা আমি তো মা আমি ফেলে তো যেতে পারিনি বাবা তো পারছে কিন্তু আমি তো মা হয়ে দিয়ে পারতে পারিনি ছেলে মেয়ে দুটোকে মুখের দিকে তাকে আমি আমি নিজে একবেলা খাইছি আরেকবেলা ওদেরকে আমি খাওয়াইছি তবু ওদেরকে আমি ছাড়ে যাইনি আমার বুকের তো আমার বুকের কাছে থাক কিন্তু আমার কপালে আল্লাহ ভালো একদিন আসে কোনোদিন আমি মেয়েদেরকে কষ্ট করে মানুষ করতে পারি আপনার দুটি সন্তানের কথা চিন্তা করে এতদিন বিয়ে বসেনি কিন্তু আপনার তো এখনো বয়স অনেক কম যৌবনকাল এভাবে তো থাকতে পারবেন না আপনি কি নতুন করে কি সিদ্ধান্ত নিয়েছেন আমি কি সিদ্ধান্ত নিব ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে বিয়ে করবে আমার মেয়েদের দায়িত্ব নিবে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার মেয়েদেরকে বাবার আদর্শে ভালোবাসা দিয়ে মানুষ করতে পারবে আমি মেয়েদের এখানে খুব কষ্টে আছি বড় মেয়েটাকে আমি স্কুলে দিতে পারছি না আচ্ছা বড় বড় মেয়েটার বয়স কত
বড় মেয়েটার বয়স এখন 11 চলতেছে 12 হয়নি এখন 11 বছর চলতেছে মেয়েটার বয়স আর ছোট মেয়েটার ছোট মেয়েটা 7 বছর হ্যাঁ 6 বছর চলতেছে তো মাশাআল্লাহ মেয়ে দুটো তো মোটামুটি বড়ই হয়ে যাচ্ছে জি ভাই এখন যদি আপনাকে কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আপনি কি বিয়ে বসবেন जी भाई আমি বিয়ে বলবো মানে বিয়ে করার জন্য ভাই সবাই বলে কিন্তু কোনে কোনে খারাপ খারাপ কথা বলে ভাই কি বিয়ের জন্য সবাই বলতে পারে আমি তোমাকে বিয়ে করব তোমার ভালো লাগছে তোমার বয়স হালকা কিন্তু ভাই সবাই বলে কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতন কেউ সাহায্য করে না ভাই অনেক অপমান অনেক ঘৃণা যে সব কথা বলে নোংরা নোংরা কথা বলে কিন্তু আচ্ছা এই যে অনেকেই তো এই ইউটিউবে এসে বিয়ের কথা বলে প্রতারণা করে আপনি কি সেরকম কিছু করবেন না ভাই আমি কোনো প্রতারণা করব না আমার পাশে যদি ভালো মানুষ একটা থাকে আমি আমার মেয়েদেরকে দায়িত্ব নিতে পারে আর যদি মোবাইলে যদি মেয়েদের দায়িত্ব নিতে পারে আমার দায়িত্ব নিতে পারে আমি এমন একটা ছেলে চাই যে আমার আমার কষ্টগুলো সব দূর করে দিতে পারে কিন্তু আমি অনেক কষ্ট করে লাভ কষ্ট করে অনেক খাই মানুষ হয়েছি মানুষের ঘিন শুনছি আমি আচ্ছা আপনি কিরকম ছেলে চান যেমন একটা ছেলে হোক 30 হোক কি 35 হোক 45 হোক কি 40 হোক কেমন ছেলে একটা যেন আমি চাই যেমন আমার পাশে যেন দাঁড়াতে পারি আমার মেয়েদের দেখতে পারি তার তো নিতে পারে যেমন কি বাবা হিসেবে সে যা লাগে সম্পূর্ণ করতে পারে অর্থাৎ আমি মেয়েদেরকে খাওয়া দিতে পারি না ঠিক মতন আমি নিজে না খেলে ওদেরকে খাওয়াই আমি না খেয়ে থাকি আচ্ছা কেউ যদি আপনার দায়িত্ব নেয় আপনি তার সাথে প্রতারণা করবেন না তো না ভাই আমি কোনো প্রতারণা করব না মানুষ আমাকে যদি সব বিশ্বাস করে নেয় যে আমি মুসলমানের মেয়ে হই আল্লাহকে বিশ্বাস করি আমি কোনো প্রতারণা করব না আমার মেয়ে আমি আমার মেয়েদের উপর দায়িত্ব দিতে নিতে পারি আমার মেয়ের জন্য আমি সিয়া কসম করে বলতেছি যে আল্লাহর কসম খাই বলতেছি আমার মেয়েদের কসম খাই বলতেছি যে আমি কোনো বেমানি করব না আমার মেয়েদের পাশে দ্রুত করে দাঁড়া রাখতে পারে আমার মেয়েদেরকে একটু খাওয়া করে দিতে পারে মানুষের যদি অসম্মানি না করে আমি অবশ্যই ভাই বিয়ে বসবো আমার ভালো ছেলে বলে আপনি কি তাকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন অবশ্যই ভাই আমি আমাদের যদি দুধ সুখে রাখতে পারে আমি ওকে অনেক সুখে রাখতে পারবো আমার মেয়েদেরকে দুধ সুখ দিয়ে খাওয়া করে দিতে পারে আমি কেন পারবো না ভাই আমি সব কিছু পারবো ভাই দর্শক শুনলেন এই বোনটি পরিপূর্ণ সুখ দিয়েই আগলে রাখতে চায় তাকে যে বিবাহ করবে সে কোনো প্রতারণা করবে না দর্শক আমরা তুলে ধরার চেষ্টা করেছি তার জীবনের কিছু অংশ বাকি অংশটুকু আমরা পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকবেন আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ